নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ইউনিট প্রতি 30 পয়সা বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে শিলচরে বিক্ষোভ প্রদর্শন। দুদিনের বরাক সফরে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া, উষ্ণ সংবর্ধনা। সোনাবাড়িঘাট থেকে মহিলা মাদক বিক্রেতা সহ তিনজন গ্রেপ্তার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিদ্যুৎ বিল ইউনিট প্রতি 30 পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সরব হল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটি। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সরব হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের কর্মকর্তারা। এদিন শিলচর অফিসপাড়াস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির সম্মুখে সংগঠনের কর্মকর্তারা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের জেলা সভাপতি মন্মত নাথ জানান, রাজ্যের বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের সমস্যা সমাধানের পরিবর্তে কিছুদিন অন্তর অন্তর বিদ্যুতের মাশুল বৃদ্ধি করে চলেছে। শুধু তাই নয়, বিগত মাস কয়েক থেকে সাধারণত গ্রাহকদের উপর অতিরিক্ত বিদ্যুৎ বিল চাপিয়ে দিচ্ছে বলে জান। এপিডিসিএল কর্তৃপক্ষ রাজ্যের বৃহৎ পুঁজিপাতিদের সাথে গোপন সন্ধি করে কোটি কোটি টাকার বিদ্যুৎ বিল মাফ করে দিচ্ছে। অন্যদিকে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝা সাধারণ গ্রাহকদের উপর চাপিয়ে দিয়ে অতিরিক্ত টাকা সংগ্রহ করছে বলে মন্তব্য করেন। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে বিদ্যুৎ বিভাগের প্রচলিত নিয়ম হচ্ছে বিদ্যুতের মাশুল বৃদ্ধির পূর্বে সাধারণ গ্রাহক সহ বিভিন্ন জনের কাছ থেকে মতামত গ্রহণ করা। তা সত্ত্বেও ইদানিংকালে বিদ্যুৎ বিভাগ সেইসব প্রথায় নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইচ্ছে মতো বিদ্যুতের মাশুল বৃদ্ধি করছে। এতে তীব্র সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ গ্রাহকদের। তাই অতিসত্বর বর্ধিত বিদ্যুৎ বিলের প্রত্যাহারের দাবি জানিয়ে এদিন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর কাছে এক স্মারকপত্র প্রদান করা হয় সংগঠনের তরফ থেকে। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান বরভুইয়া, চম্পালাল দাস, রঞ্জিত চন্দ, দিলীপ নাথ প্রমুখ। গতকালকে আমরা জানতে পারি কোনো রকমের পূর্ব শর্ত ছাড়া 30 পয়সা করে প্রতি ইউনিট বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়েছে এবং সেইটা ডিসেম্বর মাসের 9 তারিখ থেকে কার্যকরী হয়ে গেছে। ইলেকট্রিসিটি রেগুলেটরি অথরিটির সঙ্গে কোনো যোগাযোগ না করে এপিডিসিএল নিজের ইচ্ছা মতো এই 30 পয়সা করে বর্ধিত করেছে। এর আগে করেছিল একবার ট্রানজ্যাকশনের ক্ষতি হয় বলে 30 পয়সা করে বৃদ্ধি করেছিল, তখন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেটা প্রত্যাহার করা হয় এবং বর্তকি মুখ্যমন্ত্রী 1,169 কোটি টাকা এপিডিসিএলকে বর্তকি বাবদ দিয়েছিলেন। তারপরেও বর্তমানে গতকালকে থেকে এটা প্রকাশ্যে এসেছে যে এপিডিসিএল প্রতি ইউনিটে আরও 30 পয়সা করে মাশুল বৃদ্ধি করেছে। তাই আমরা এই বর্ধিত মাশুল সত্বর প্রত্যাহার করার জন্য সরকারের কাছে এপিডিসিএল কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। দুদিনের বরাক সফরে এলেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বড়া। বৃহস্পতিবার দুপুর 2টা নাগাদ শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর দলীয় কর্মকর্তারা তাকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করেন। এদিন তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি তমালকান্তি বণিক, বরখোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, কাটিগড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষদী পুরকায়স্থ সহ দলীয় কর্মকর্তারা। এদিন শিলচর পৌঁছে তিনি সদ্য প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা বিধায়ক কর্ণেন্দু ভট্টাচার্যের বাসভবনে উপস্থিত হয়ে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে এক শোকবার্তা তার স্ত্রীর হাতে তুলে দেন তিনি। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রয়াত সাংসদ কর্ণেন্দু ভট্টাচার্য ছিলেন সংগঠনের বটবৃক্ষ। তার ছায়ার নিচে দাঁড়িয়ে সর্বস্তরের কর্মকর্তারা অনেক উপকৃত হয়েছেন বলে জানান। পরে শিলচর ইন্দিরা ভবনে বরাকের 3 জেলার দলীয় কর্মকর্তাদের সাথে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন তিনি বলে জানা গেছে। যে ডিলিমিটেশনটো কি কয় এনআরসিখন আমি ফুদ্ধকে পালো, কিন্তু আমার এটা আমি এখন রুকি বলেছেন ডাঙরিয়া, আমার কমলেশ্বর পুরকাশ্য, আমার কেবাজনো জ্যেষ্ঠ নেতাক লো আমি এখন হাই পাওয়ার এক্সপার্ট কমিটি করে দিছো। সেই কমিটিখনক আমি দায়িত্ব দিছো যাতে ডিলিমিটেশন এজ পার প্রসিডিওর, এজ পার রুলস অ্যান্ড গাইডলাইন ইলেকশন কমিশনে যদি ফ্রেম করেছে সেই মতো যদি কাম করে
বোলে আমি সহযোগিতা করি আর আমি যদি লক্ষ্য করো আমার কমিটিখনে তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখব যে কোরবাত যদি মরেলিটি যদি কেনবাকে ব্রেক দিবলে চেষ্টা করে আমি ন্যায়িকভাবে হোক গণতান্ত্রিকভাবে হোক আমি তীব্র বিরোধ রাখব। থ্যাংক ইউ। কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি মন্তব্য করেছিল যে আমার আমার অসমীয়া ভাষাত এখন কথা আছে যে আপোনাৰ ব্যৱহাৰ আপোনাৰ পৰিচয়। খাৰ্গে ডাঙৰীয়া 11 বাৰ নিৰ্বাচিত হোৱা এজন নেতা আৰু পিছপৰা জাতিৰ এজন ৰাষ্ট্ৰখনৰে ডাঙৰ নেতা আৰু ৰাজ্যসভাত তেওঁ বিৰোধী দলতো, কিন্তু তেওঁৰ ক্ষেত্ৰত ইমান তুচ্ছতাচিল্য মন্তব্য কৰি মই নাভাবোঁ যে খাৰ্গে ডাঙৰীয়া অপমান কৰিছে। এটা ৰাষ্ট্ৰীয় দলৰ এজন ৰাজ্যসভাপতি নিজৰ পদমৰ্যাদা মহিলাসহ 3 মাদক পাচারকারীকে আটক করল সোনাই পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে বুধবার সোনাই সার্কেল অফিসের সম্মুখ থেকে সোনাবাড়িঘাটের বাসিন্দা আলতাফ হোসেন নামের এক যুবককে আটক করে সোনাই পুলিশ। তার কাছ থেকে 7টি প্লাস্টিক কন্টেনারে প্রায় 61 গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করে পুলিশ। পরে তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চালালে সোনাবাড়িঘাটের যেসব স্থান থেকে সে মাদকদ্রব্য ক্রয় করত তার 2 আস্তানার কথা প্রকাশ পড়ে। তার ভাষ্যমতে পুলিশ সোনাবাড়িঘাটের ওই 2 আস্তানে অভিযান চালিয়ে সোফিয়া বেগম চৌধুরী নামে এক মহিলাকে আটক করে তার বাড়ি সোনাবাড়িঘাট প্রথম খণ্ডে। এদিন ওই মহিলার কাছ থেকে মোট 39টি প্লাস্টিক কন্টেনারে 1.61 গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করে পুলিশ। পাশাপাশি সোনাবাড়িঘাটের বাসিন্দা আনোয়ার আলীর ছেলে তথা মাদক বিক্রেতা ফখরুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এদিন তার কাছ থেকে মোট 128টি কন্টেনারে প্রায় 7 গ্রামের মতো হেরোইন উদ্ধার করে পুলিশ। দ্বিতীয় দফার অরুণোদয় প্রকল্পের প্রকৃত হিতাধিকারীদের বাছাইয়ের লক্ষ্যে বৃহস্পতিবার সোনাই বিধানসভার অন্তর্গত সৈদপুর জিপিতে গ্রাম সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ প্রতিনিধি প্রদীপ দাস, জিপি সভাপতি রফিকুল হক বড়ভুইয়া, জিআরএস তাহির হোসেন মজুমদার সহ গ্রুপ সদস্য সদস্যরা। সভায় উপস্থিত বিশিষ্টজনেরা অরুণোদয় প্রকল্পের সরকারি গাইডলাইন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রকৃত হিতাধিকারী বাছাইয়ের জন্য 5টি পৃথক পৃথক কমিটি গঠন করা হয়। এদিনের সভায় জনকয়েক হিতাধিকারীদের নাম নথিভুক্ত করা হয়। হিতাধিকারী হিসাবে স্বীকৃতি পাইছে এবং এডিশনাল হিসাবে এইবার তার মানে টোটাল 27,61,000 মানুষ সমগ্র আসামের মধ্যে এই অরুণোদয় প্রকল্পের মারফতে হিতাধিকারী স্বীকৃতি পাইবার। তো আমরা পুরাতন আসুন 17,07,000 আর এবার এডিশনাল সমগ্র আসাম জড়িয়া আরো 10,57,000 মোট যে দাঁড়াইব 27,61,000। এর মধ্যে বিশেষ করে আমরা খাসা জেলায় 30,000 মতো অরুণোদয় প্রকল্পে নূতনভাবে আওতাধীন হইবা। তার মধ্যে আমরা সোনাই কনস্টিটুয়েন্সিতে 7,400 মানুষ নেওয়া হইব। এর মধ্যে দিয়া আপনারা যারা আমরা জিপি আছুন আপনারা এই তালিকায় কতটা দাঁড়াইব আমরা একটা ইদানিং একটা এই ডাইরেক্ট একটা ফিগার বাই নেব, আপাতত এটা এখনো আমরা শিওর না। তো বিশেষ করে এই আওতায় খারা হইতো এরা বা স্বামী থেকে বিচ্ছিন্ন কোনো মহিলা অথবা যার গোর বাড়ি নাই, পাকা হাউস নাই, শেল্টার মানে রোয়ার ব্যবস্থা নাই, তারা তার মধ্যে কিছু রোগের নাম আছে ওইসব রোগ যারা আছে তারা ভাইব। করোনা অতিমারীর খরা ও প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে 2 বছর পর বার্ষিক অনুষ্ঠান পালন করছে শিলচরের ঐতিহ্যবাহী নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান গৌরী ও নৃত্যকলা ভারতী। বৃহস্পতিবার স্থানীয় রাজীব ভবন প্রেক্ষাগৃহে অমিত মেহরা স্মৃতি মঞ্চে আয়োজিত হচ্ছে জয়শ্রী বসু স্মৃতি সন্ধ্যা। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠান মালায় রয়েছে বিদ্যালয়ের শিল্পীদের পরিবেশনায় গৌরীয় নৃত্য সহ ভিন্ন ধরনের নৃত্যানুষ্ঠান। এছাড়া রয়েছে 2টি নৃত্যনাট্য।
গন টু গ্রিন শীর্ষক নৃত্যনাট্যে অরুণাচল প্রদেশে প্রকৃতি নষ্ট করার সাথে পাখি হত্যার করুণ কাহিনী, যা প্রতিরোধ করতে অরুণাচল প্রদেশ সরকার এয়ারগান সারেন্ডার অভিযান চালিয়েছিল। পরবর্তীতে কেন্দ্র সরকার ভারত জুড়ে এই আন্দোলন চালিয়েছিল। এদিকে এদিনের অনুষ্ঠানে শহরের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হবে। পরে এ নিয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে সভানেত্রী সোনালী চৌধুরী ও বিদ্যালয়ের কর্ণধার সত্যজিৎ বসু জয় জানান। আমরা গৌরবিত কলাভারতী 29 ডিসেম্বর আজ রাজীব ভবনে আমাদের নৃত্য উৎসব 2022 শুরু হতে চলেছে। আর ঠিক 4-5 মিনিটের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমরা 2 বছর করোনার জন্য অনুষ্ঠান করতে পারিনি, এবছর আমাদের 13 নম্বর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সবাই উপস্থিত থেকে সাফল্যমান করে তোলার জন্য সবাইকে অনুরোধ করছি এবং সবাই আসবেন এবং অনুষ্ঠানটি সুন্দর এবং সার্থক হয়ে উঠবে এই আশা রাখছি। ধন্যবাদ। এবার আমার উৎসব আজকে শুধু একদিনেরই উৎসব, এখানে প্রায় 170-180 জন প্রায় 200 জনের ছাত্রছাত্রীরা অনুষ্ঠান করবে। আমি এবারে আমাদের সভানেত্রী সোনালী চৌধুরী মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ। নমস্কার। আজকে 29 ডিসেম্বর 2022 আজকে আমাদের গৌড়ীয় নৃত্য কলাভারতীর 13 বছর পূর্তি উৎসব, ঠিক আছে, বৎসর উৎসব। গত 2 বছর আমরা করোনার জন্য করতে পারিনি, কিন্তু এবছর করোনা চোখানো আছে, সামনে কী হবে তা জানি না, কিন্তু তার মধ্যে আমরা করে নিতে পারছি যে সেটাই বড় কথা। কারণ আমাদের প্রায় 200-250 স্টুডেন্ট আছে, ওরা একদম আজকে 3-4 বছর ধরে রাস্তার দিকে তাকিয়ে আছে যে কবে ওরা অনুষ্ঠান করতে পারে। নাচ গান শিখুক আর পড়াশোনা করুক, যেই করুক, একটার সাথে মানে যদি একটা অনুষ্ঠান না থাকে, যেমন পরীক্ষা পাস করার পরে যেরকম ছেলেদের উৎসাহ উদ্দীপনা আরও বেড়ে যায়, সেরকম একটা অনুষ্ঠান না থাকলে ছাত্রছাত্রীরা আনন্দ পায়। অরুণোদয় প্রকল্প নিয়ে হাইলাকান্দি জেলার কাঞ্চনপুর জিপিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। এ নিয়ে প্রতিবাদে সরব হলো অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের আঞ্চলিক কমিটি। বৃহস্পতিবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সংগঠনের কাঞ্চনপুর আঞ্চলিক কমিটির সভাপতি রাজু শেখ জানান, অরুণোদয় প্রকল্পে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত রেখে অনুপযুক্ত ব্যক্তিদের উৎকোচের মাধ্যমে প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার কেলেঙ্কারিতে জড়িয়ে রয়েছেন জিপির পঞ্চায়েত প্রতিনিধি সহ পঞ্চায়েত বিভাগের আধিকারিকরা বলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এদিন সংবাদ মাধ্যমের মারফতে তিনি বিষয়টি নিয়ে হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি প্রকৃত হিতাধিকারীদের নাম অতিসত্বর অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করতে জোরালো দাবি জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে সংগঠন বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কাঞ্চনপুর আঞ্চলিক কমিটি আজকে জিপির স্বার্থে, কাঞ্চনপুর জিপির স্বার্থে, জিপির জনগণের স্বার্থে অরুণোদয় আসনে সরকারে দিয়েছে। উপযুক্ত মানে মানুষে পাইত, উপযুক্ত মানুষরে দেওয়া হইত। আজকে প্রথম পর্যায়ে দেওয়া হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে কেলেঙ্কারি করা হয়েছে, উপযুক্ত মানুষে পাইছে না, গরিব মানুষে পাইছে না। আজকে দ্বিতীয় পর্যায়ে দেওয়া ওর সরকারি গাইডলাইন মতো যে হিসাবে কোয়া হয়েছে, আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর ডিসি স্যার থাইনো আইসলা গাঁওসভার মাধ্যমে যে গাইডলাইন মতো কোয়া হয়েছে এই হিসাবে জিপির মানুষে পাওক, আমরা কোনো আপত্তি নাই। আর যদি বিনিময়ের মধ্যে কিছু করা হয় তো অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে বৃহত্তরভাবে আন্দোলন গড়ে তুলবে। জনপ্রতিনিধি যারা আছে এরা জড়িত থাকবো। অরুণোদয় প্রকল্পে প্রকৃত হিতাধিকারী বাছাইয়ের জন্য বৃহস্পতিবার সোনাই উন্নয়ন খণ্ডের রাঙ্গিরঘাট জিপিতে গ্রাম সভা অনুষ্ঠিত হয়। এ নিয়ে জিপিতে উছড়ে পড়া ভিড় পরিলক্ষিত হয়। সভায় এই প্রকল্প নিয়ে কারা যোগ্য এ নিয়ে সচেতন করে তোলা হয় জিপিবাসীকে। এদিন জিপি সভাপতি শম্ভু রবিদাস ও সচিব কৃপাশঙ্কর দত্ত উপস্থিত জনগণকে সরকারের দেওয়া গাইডলাইন নিয়ে বিস্তারিত তুলে ধরেন। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সঞ্জয় চৌহান সহ স্থানীয় বিশিষ্টজন। গাউসভাটা আমরা একই জায়গাতে রাঙ্গিরঘাট পার্ক থ্রিতে মাঠে আমরা করছি। এর বাদে 2.0 যেগুলো আমরা সরকারের আদেশ মতে যেটা নির্দেশ মতে আমরা কই সে গাউসভা করিয়া গাউসভার মাধ্যমে আমরা অরুণোদয় আমরা হ্যান্ডিক্যাপ বিধবা বেটি এরপরে কিছু যারা যে ডিপুটি যারা আছে এইগুলা মানুষ সব মানুষরে আমরা মোটামুটি গাউসভার মাধ্যমে আমরা ইয় লইছি
আমরা ডকুমেন্টটা লইছি, আমরা চাই আর যে আমরা ডকুমেন্টটা আমরা যেভাবে গাউসভাটা করা হয়েছে এই গাউসভার মাধ্যমে যেটা ডকুমেন্ট আমরা গাঁওর মানুষের দিয়ে আমরা লইছি সেইভাবে আমরা রে সরকারিভাবে যে সময় আমরা সেক্রেটারি জিপি সেক্রেটারি ইগানে আমরা যেখানে যেগুলা ফর্মটা আমরা পাওয়া যায় সেক্রেটারির ইগানো ফর্মটা আমার এইখানে তো আপনার কারে আড়াই তিনশোটা মোটামুটি তিনশোটা মাধ্যমে এইগুলা হইব তিনশোটা আজকে জমা পুরুষ মানুষ হয়েছে মনে করি একাশো মহিলা মোটামুটি সাড়ে তিনশো পনেরো চারশো মহিলাগুলা সব সম্পূর্ণভাবে আজকে গাউসভাটা আমরা গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ বিল সংগ্রহ করে তা বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে প্রদান না করে অর্থ আত্মসাতের ধুন্দুমার কাণ্ড সংঘটিত হলো কাছাড় জেলার হরিনগর জিপিতে। এদিকে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিচ্ছে সংশ্লিষ্ট বিভাগ। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সরব হয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন ভুক্তভোগী জনগণরা। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, দীর্ঘদিন থেকে নিদান দাস নামে এক যুবক হরিনগর জিপি এলাকার প্রতিটি ঘর থেকে বিদ্যুতের মাসিক রিডিং সংগ্রহ করার কাজ করে আসছিল। পাশাপাশি এলাকার বিদ্যুৎ গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিল লক্ষ্মীপুর বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে জমা দেবে বলে সে জানায়। এর বিনিময়ে তাকে মোট বিদ্যুৎ বিলের সাথে মাথাপিছু কুড়ি টাকা করে অতিরিক্ত অর্থ প্রদান করতে শর্ত রাখে। এলাকার জনগণরা তার শর্তে রাজি হন, এটা ভেবে যে বিদ্যুৎ বিল পরিশোধ করতে তাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে না। তার সেই শর্ত মতে তারা রাজি হয়ে প্রতি মাসে তার হাতে বিদ্যুৎ বিল তুলে দিতেন। কিন্তু দু হাজার আঠারো সাল থেকে শুরু হয় তার প্রতারণামূলক কর্মকাণ্ড। সে গ্রামের প্রতিটি ঘর থেকে বিদ্যুৎ বিল সংগ্রহ করলেও তা লক্ষ্মীপুর বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে গিয়ে জমা না দিয়ে আত্মসাৎ করে অর্থ বলে অভিযোগ করেন তারা। এদিকে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ বিভাগের তরফ থেকে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তারা লক্ষ্মীপুর কার্যালয়ে গেলে দেখতে পারেন দু হাজার আঠারো সাল থেকে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি। তখন তারা নিদান দাসের কাছে বিদ্যুৎ বিল প্রদান করার কথা অবগত করালে বিভাগীয় কর্তৃপক্ষরা জানান নিদান দাস নামে কোনো সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে কেউ নেই। এহেন অবস্থায় পরে তীব্র সমস্যার মুখোমুখি হতে হচ্ছে ভুক্তভোগীদের। তাই বিষয়টি নিয়ে কাছাড় জেলা প্রশাসন সহ উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম ও বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অতি শীঘ্রই নিদান দাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানান। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ইউনিট প্রতি ৩০ পয়সা বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে শিলচরে বিক্ষোভ প্রদর্শন। দুদিনের বরাক সফরে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া, উষ্ণ সংবর্ধনা। সোনাবাড়িঘাট থেকে মহিলা মাদক বিক্রেতা সহ তিনজন গ্রেফতার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।